তো লেটার হেড ডিজাইন দেখাবো, লেটার হেড ডিজাইন। তো লেটার হেড গুলো তো হচ্ছে চিঠির যে মাথাগুলো থাকে, হেড মাথাগুলো থাকে, সেটাকে আমরা মূলত লেটার হেড ডিজাইন বলে থাকি। তো লেটার হেড এক ধরনেরই হয়ে থাকে, দুই তিন ধরনের হয় না, এবং সাইজের লেটার হেড, ঠিক আছে, এফোর সাইজের লেটার হেড আমাদের আমরা করে থাকি এফোর সাইজ। তাহলে এফোর সাইজ কিভাবে নিব আমরা, আর একটা লেটার হেডে কি কি থাকে এই বিষয়গুলো আগে লিখতে হবে। আচ্ছা, এগুলো পরে লিখে আগে একটা ডকুমেন্টস, আমরা লেটার হেডের জন্য একটা ডকুমেন্টস প্রস্তুত করে নেই। ফাইনালি ফাইল থেকে নিউ এ আসব, নিউ এ আসার পরে আমরা এখানে যেহেতু এটা প্রিন্ট মিডিয়া, প্রিন্টের জন্য কাজ করে, সেহেতু আমাদের এখানে প্রিন্টটা নিতে হবে, প্রিন্টটা নিতে হবে। আমার কথা শুনতে পাচ্ছেন না? শোনা যায়? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, শোনা যায়। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শোনা যায়। হ্যালো, শোনা যাচ্ছে স্যার? আচ্ছা, এবার শোনা যাচ্ছে নাকি দেখেন তো? হ্যাঁ হ্যালো, স্যার, শুনতে, হ্যাঁ স্যার, শোনা যায়, শোনা যায়। ক্লিয়ার শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, স্যার ক্লিয়ার শুনতে পাচ্ছি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যালো স্যার, এবার মনে হচ্ছে একটু দূরে থেকে কথা বলছেন মাইক্রোফোনে। শুনতে পাচ্ছিলেন না, এখন পাচ্ছেন তাই না? শুনতে ঠিকই পাচ্ছি, মনে হচ্ছে যে মাইক্রোফোন থেকে একটু দূরে কথা বলছেন। আচ্ছা দাঁড়ান 1 মিনিট, আমি হ্যালো হ্যালো বললে অ্যান্সার দিবেন সঙ্গে সঙ্গে। ওকে স্যার। হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পাই। আচ্ছা, আমার মাইক্রোফোন শেষ হয়ে গেছে, মানে কাজ করতেছে না, খুলে রাখলাম। তো যাই হোক, এখানে আমি 2022-1600 নিলাম, কিন্তু এটা দিয়ে তো আমাদের কাজ হবে না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের প্রিন্টে আসতে হবে। প্রিন্টে আসার পরে এখানে অনেকগুলো আমাদের সাইজ রয়েছে, লেটার, এফোর, লিগাল, ট্যাবলেট, এ3, বি4, বি5। তো আমাদের এত কিছু প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন হচ্ছে এফোর সাইজ। কি সাইজ? এফোর সাইজ, এফোর পেজ। হ্যাঁ, একটা লেটার হেড যখন প্রিন্ট দেয় তখন এফোর সাইজে প্রিন্ট দেয়, ওইটা আবার ভাঁজ করে ইনভেলপের মধ্যে দিয়ে, তারপরে হচ্ছে এটা আবার ওর যে কাস্টমার তাকেও এটা সেন্ড করে, থ্রো করে। তো এফোর সাইজ, এই এফোর সাইজ নিয়ে আমরা কাজ করব। আমি এগুলো সব ক্লিয়ার করে দিলাম, এফোর সাইজে ক্লিক করলাম, এফোর সাইজ। তো প্রিন্টে যখন কাজ করব, প্রিন্ট মিডিয়াতে কাজ করার সময় আমরা দুই ভাবে তিন ভাবে ডকুমেন্টস নিতে পারি, একটা হচ্ছে পয়েন্টস, একটা হচ্ছে সেন্টিমিটার, একটা হচ্ছে ইঞ্চি, এগুলোতে নিতে পারি। তো আমরা পয়েন্টস থেকে আমরা চাইলে এখানে ইঞ্চিও করে দিতে পারি, ঠিক আছে, এটা চেঞ্জ করার প্রয়োজন নেই, এখানে ইঞ্চি করে দিলে হবে। আবার যদি এখানে মনে করেন যে আপনি হচ্ছে মিলিমিটার দিবেন, সে মিলিমিটার দিলেও হবে। এই তিনটাতে নেওয়া যায়, মিলিমিটারে দিতে পারেন, ইঞ্চিও দিতে পারেন, পয়েন্টসও দিতে পারেন, সমস্যা নাই, দিতে পারে সেন্টিমিটারও দিতে পারে, কিন্তু আমরা যখন কাজ করবো তখন আমাদের বুঝার স্বার্থে, বুঝার জন্য আমরা ইঞ্চ ব্যবহার করব, তার কারণ আমরা ইঞ্চটা বেশি বুঝি, তাই না? ইঞ্চি, পিক্সেল এগুলো বেশি বুঝি, এই জন্য আমরা ইঞ্চ ব্যবহার করব। আমাদের লেটার হেডে আর্টবোর্ড থাকবে একটা, এই জন্য আমরা একটা আর্টবোর্ডই রাখছি। আমাদের ব্লিড এরিয়া থাকবে, কিন্তু আমরা এভাবে ব্লিড দিব না, আমরা ব্লিড অন্যভাবে দিব, এজন্য আমি এখানে কোনো কাজ করলাম না। এখানে সিএমওয়াইকে মোড আছে আমার, আপনারা দেখতে পাচ্ছেন সিএমওয়াইকে, এই দেখেন সিএমওয়াইকে পিপিআই, পিক্সেল পার ইঞ্চ 300, দেখতে পাচ্ছেন? জি স্যার।
তাহলে এই ডকুমেন্টসটা আমাদের এখন রেডি আছে, আমরা এখন যদি ক্রিয়েট করি, এই ক্রিয়েটে ক্লিক করি তাহলে আমাদের এটা সেটআপ ওকে চলে আসছে। আমরা চাইলে এই ডকুমেন্টসটাকে বিভিন্ন ভাবে কাস্টমাইজ করতে পারবো, ছোট করতে পারবো, বড় করতে পারবো, অনেক কাজই করতে পারবো। এখানে টুলস আমাদের কম এসছে কারণ এখানে অ্যাডভান্স করে দিতে হবে, তাহলে সব টুলস চলে আসবে। আর এখান থেকে হরিজন্টাল এটা করে দিবেন, আর এখানে কন্ট্রোল বার আসে নাই এই জন্য উইন্ডো থেকে যে কন্ট্রোল বারটা অন করে নেবেন, তাহলে যে কন্ট্রোল বারটা চলে আসবে। ওকে, তারপরে এখানে আমাদের এই পেজের সাইজ কত আমরা যদি এটা দেখতে চাই, উইন্ডো থেকে ট্রান্সফর্মে আসবো অথবা উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি দিতে চাই, আছে নাই ভিন্ন নাই ওটা শেপে। তাহলে আমরা যদি এখানে আর্টবোর্ডে যাই, আর্টবোর্ডে আসার পরে আমরা এই সাইড দেখতে পাবো কত বাই কত আছে, উইড কত, হাইট কত, পাচ্ছি না দেখতে? হ্যাঁ স্যার। ঠিক আছে, আমরা এটা কপি করে নিলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। এটা হচ্ছে উইড না হাইট বলেন? উইড, এটা ওই, এটা হচ্ছে হাইট, এটা উইড, এটা হাইট। তাহলে একটা লেটার হেডের আপনার ওখানে যে এফোর সাইজ আপনি না খুঁজে পান তাহলে এটা আপনি ব্যবহার করতে পারেন। ওয়েট, দুইটা, তাহলে এই পেজের সমান করে একটা পেজ আমাদের নিতে হবে, এখানে একটা শেপ নিতে হবে। এই জন্য কি করবো, আমরা রেক্ট্যাঙ্গেল নিলাম, নেওয়ার পরে 8.27 নিচে দিব হচ্ছে, ট্যাব প্রেস করলে নিচে চলে আসবে, নিচে দিব 11.69, ওকে দিলাম, একটা শেপ আসলো। আসার পরে এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড করব, করার পরে যে হরিজন্টালি করব, ভার্টিক্যালি করব, চলে এস ফুল পেজের সমান হয়ে গেছে। ও বাবা, কেমনে কি হলো? তার মানে হয় না, আমি এটা ঠিক করে নিলাম হরিজন্টালি ভার্টিক্যালি দিয়ে। এটাকে আমাদের একটা ব্যাকগ্রাউন্ডে রাখতেই হবে, সেক্ষেত্রে আমরা একটা ব্যাকগ্রাউন্ড এটা সেন্ট টু এনএস থেকে সেন্ট টু ব্যাগে পাঠিয়ে দিলাম। আমরা যে এটা কালার চেঞ্জ করে নিতে পারি, এরকম উইন্ডো থেকে পাথফাইন্ডার আমরা নিয়ে আসলাম, তারপরে আমরা সোয়াস নিয়ে আসলাম। ঠিক আছে, এখন এতটুকু আমাদের কাজ শেষ। এটা তো শুধু আমরা একটা আর্টবোর্ড সেট আপ করলাম এবং আর্টবোর্ডের ব্যাকগ্রাউন্ডে আমরা একটা কালার নিলাম বা শেপ নিলাম। কেন নিলাম? আমাদের সুবিধার্থে, আমরা যখন বিভিন্ন ডিজাইন গুলো করবো সেটা যাতে হচ্ছে আর কি ভালো লাগে, বা ব্যাকগ্রাউন্ডে আমরা সহজে যাতে কোনো কিছু উপর নিচ করতে পারি, এই জন্য আমরা এটা নিলাম। ঠিক আছে, হ্যাঁ, এতক্ষণ পর কে আসলো? হ্যাঁ বললো অন্তু ভাই, কই আপনি মনে হয় হ্যাঁ বললেন, এতক্ষণ পর আসে হ্যাঁ হ্যাঁ বললে হবে বলে, বিশে ঢুকেছে, বিশে ক্লাস শুরু হয়। এফোর সাইজ এখন ব্লিড এরিয়া আমাদেরকে দিতে হবে, ব্লিড এরিয়া দেওয়ার জন্য কি করতে হবে, ব্লিড এরিয়া দেওয়ার জন্য আমাদেরকে এটাকে -125 অথবা 0.25, এই মাপটা যদি আপনারা দেখতে চান লেটার হেডে যে কতটুকু আপনারা ব্লিড দিবেন, তাহলে গ্রাফিক্স রিভারে যাবে।
গ্রাফিক্স লিভারে যাবেন, গ্রাফিক্স লিভারে গিয়ে এটা হেড এটা হেড লিখে সান তো লাস্ট এটা দেখি আমরা আমরা এখানে সেই জায়গাতে আমরা কত দিতে পারি শুধু এলিভেন, শুধু এলিভেন দিতে পারি, এটা দিলেও সমস্যা নাই, আবার এটা দিলেও সমস্যা নাই, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে, ওকে। তাহলে আমরা এর মধ্যে ব্লিড সেটিংটা রেখে দিতে পাথ অফসেট পাথ মাইনাস 0.25 এটা শিফট কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল সি তে কপি করে নিয়ে আমি ওকে দিলাম। এখন যে গাঢ় কালারটা দেখতে পাচ্ছেন এটার বাইরে যেটা, এটার বাইরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লিড। এটা প্রিন্ট দেওয়ার সময় কাটা যাবে, আর এটা হচ্ছে আমাদের মেন মাপ। তার মানে মেন মাপ এবং ব্লিড এই দুটো আমাদেরকে দিতে হবে, তাই না? তাই তো? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ব্লিড, আর এটা হচ্ছে আমাদের টেক্সটের এরিয়া বা মেন মাপ। তাহলে ব্লিড এবং মেন মাপ দুইটা ভিন্ন জিনিস, তাই না? কারণ ব্লিডটা আমাদের দিতে হবে, মেন মাপটা না দিলেও চলবে, কিন্তু ব্লিড যখন আপনি দিবেন তখন অটোমেটিক্যালি মেন মাপটা বের হয়ে চলে আসবে, ঠিক আছে? তো আমাদের এই মেন মাপটাকে এরকম শেপে রাখলে হবে না, এটাকে আমরা স্ট্রকে পরিণত করে দেব। স্ট্রকে পরিণত করছি, শুধু স্ট্রকে পরিণত করলেই হবে না, একে আপনার মেয়েকে কি করতে হবে, গাইড, এখানে আমাদের গাইডস তৈরি করে দিলাম, ওকে। রাখতে পারেন অথবা ওরকম যদি মনে হয় তাহলে লেয়ারে যাবেন, লেয়ারে গিয়ে যে লক করে দিবেন তাহলে কোনটাই আর লড়বে না, উপরে একটা লেয়ার নিয়ে তখন আপনার কাজ উপায় কি জি, মানে দুটা আর্টবোর্ড নিলেন না কিভাবে নিলেন? দুটা আর্টবোর্ড কিভাবে নিলাম? এই যে আর্টবোর্ডে আসবে, এই যে আর্টবোর্ড, আর্টবোর্ড টুলস, টুলস আসার পরে যে দেখেন এই সাইডে একটা আর্টবোর্ডের নিউ আর্টবোর্ড লেখা আছে, এই যে আর্টবোর্ডে দিয়া আমি দেখাই দেই, আর্টবোর্ডে দিয়া এটা হচ্ছে আর্টবোর্ডে দিয়া, যখন আপনি এই টুলসে চলে আসবেন
তখন এটা অটোমেটিক্যালি এই সাইডে চলে আসবে প্রপার্টি। ঠিক আছে, যেতে পারছি। যদি এখান থেকেও না হয় তো উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যাওয়ার পরে এই লিস্ট বের হবে, এর মধ্যে এখানে দেখবেন আর্টবোর্ড কোথায় লেখা আছে। ওকে তো বুঝছেন? হ্যাঁ বুঝতে পারছি। এটা নিলাম, এখন আমরা চাই, যদি চাই যে এখানে আমরা একটা শেপ নিব, এই শেপটা কত হবে, সাইজ কত হবে, 8.5 by 11, 8.5 by কত হবে, 11, 11। এটা আবার কেমনে বুঝবেন যে আর্টবোর্ড টুলস আসলে বুঝতে পারবেন। আর্টবোর্ড টুলস আসেন, প্রপার্টিসে যান, 8.5 by 11। তাহলে আমরা এখানে একটা শেপ নিব 8.5 by 11। ওকে দিলাম, হরিজন্টালি ভার্টিক্যালি করে নিলাম। এই জায়গাতে আমি অবজেক্ট থেকে পাথ গেলাম, পাথ থেকে অবজেক্ট পাথ গেলাম -25। ওকে, এটা কি স্টকে পরিণত করব, স্টক দিলাম। এখন স্টকে দেওয়ার পরে ফিল করে দিই। ওকে, না দিয়ে ফিল করলে অনেক সময় ঝামেলা হয়, মিডিলে ধরলে মিডিলে চলে। তাহলে আমরা এখানে দুইটা আর্টবোর্ড নিলাম, দুইটা দুই সাইজ, একটা হচ্ছে বাংলাদেশের সাইজ আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল সাইজ। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সাইজ আর এটা হচ্ছে বাংলাদেশের সাইজ। তবে অনেক সময় বায়াররা এ4 সাইজে চায়, বলে এ4 সাইজে দেন, আর অনেক সময় আবার বলে যে হচ্ছে আপনার এ4 সাইজে দেওয়া লাগবে না, সাইজ এটা লক করে দিয়ে আরেকটা লেয়ার নিলাম। তাহলে এটার মাপ হচ্ছে এটা, আর এটার মাপ হচ্ছে 8.5 by 11, এটার মাপ, এটা হচ্ছে W, এটা হচ্ছে S। ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যাঁ কথা ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, এখন এটার ডিজাইন থিম অনেক আছে, তো মেইন ডিজাইন থিম হচ্ছে ওই কোম্পানির যে কোনো একটা ব্র্যান্ডিং অনুযায়ী আপনার ডিজাইন করতে হবে। লেটার হেড গুলো কিভাবে ডিজাইন হয়, আসলে ওই কোম্পানি যে কালার ব্যবহার করে, ওই কোম্পানির লোগোতে যেই কালার ব্যবহার করা আছে, ওই কোম্পানির লোগোটা যদি কার্ভ হয় এখানে ডিজাইনও কার্ভ হবে, ওই কোম্পানির লোগোটা যদি স্ট্রেট হয় ডিজাইন স্ট্রেট হবে। তো যাতে ওইটার সাথে এটার থাকে সামঞ্জস্যতা থাকে, মিল থাকে, তাহলে আপনার এটা ভালো লাগবে। তাছাড়া আদারওয়াইজ উপরে চকচক খুলে দেখে ভিতরে লেটার হেড কিচ্ছু না আঁকা, তখন এটা খারাপ দেখাবে, বায়ার বলবে যে আপনি ডিজাইন করে দিয়েছেন, বকাবকি করলে নিজেকে খারাপ লাগবে। এই জন্য কি করতে হয় যে ওই বায়ারের যে লোগো আপনি তৈরি করে দিবেন, ওই লোগোর পরিপ্রেক্ষিতে আপনার এখানে ডিজাইন করতে হবে লেটারে। ঠিক আছে, বুঝতে পারছি? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, তাহলে লেটারে কি কি থাকে লিখলেন? মাদার কন্টেন্ট অফ লেটারে, মেইন কন্টেন্ট গুলো কি কি থাকে লেটারহেডে, মাদার কন্টেন্ট গুলো কি কি থাকে সেগুলো লিখলেন। মানে প্রথমে প্রথমে কি থাকবে, তাই না? জি, প্রথমে মাদার গুলো কি থাকবে, প্রথমে থাকবে হচ্ছে লোগো, লোগো জি লোগো থাকবে। হ্যাঁ, তারপরে সবার প্রথমে, সবার উপরে একটা যে কোনো একটা বাক্য থাকে, যে কোনো একটা বাক্য থাকে সবার উপরে। কি ধরনের বাক্য মনে করেন, আমরা যেরকম লিখি বিসমিল্লাহির রহমানির রহিম, আপনারা কি লেখেন? সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা। কি লেখেন আপনারা যারা অন্য ধর্মের আছেন, তারা কি লেখেন? হ্যালো,
দাদা আপনার দোকানের প্যাডে কি লাগেন আপনি? জয়তিদা বললেন আপনাক হ্যাঁ আপনাক বলছি সৃষ্টিকর্তা মহান এগুলাই লিখিত এরকম একটা লেখা এখানে থাকে এখানে একটা লেখা থাকে যে বাংলিশ ভুল হবে নাকি আচ্ছা যাক লেখি তোমার করুণাতে আমরা আছি দাঁড়িয়ে সে কন্ট্রোল টিতে এখানে অনেকে অনেক কিছু লেখে ফার্স্টে এরকম প্রত্যেকের একটা ডায়লগ থাকে এই লেটারের উপরে বিসমিল্লাহির রহমান রহিম থাকে তারপরে বিশেষ করে আমি এটা দেখতেছি বাইরের দেশ কান্ট্রি গুলোতে ওরা হচ্ছে ইংলিশে ওটা লেখে নেয় কি যেন কথা লেখা থাকে ওদের ভাষায় ইন্টারন্যাশনাল কাজ করতে গেলে কি লেখা লাগবে ফাঁকা রাখবেন কিভাবে ফাঁকা রাখবেন এই যে এরকম ভাবে এখানে ফাঁকা রেখে দিলাম স্যার এটা কি রেকর্ড হচ্ছে ক্লাস রেকর্ড হয়েও লাভ নাই না হয়েও লাভ নাই আপনারা ক্লাস ভিডিও পাবেন ইউটিউবে না হলে মুশকিল হয়ে যাচ্ছে তো ক্লাস ভিডিও দেওয়া নিষেধ আপনারা তো ক্লাসে জয়েন করেন না এই জন্য ক্লাস ভিডিও দেখেন কতজন আছে কেউ কথা বলে এখানে আমি কি করব ভাই বলেন এটা তো মিনিস্ট্রি থেকে ক্লাস ভিডিও দেওয়া বন্ধ করে তার কারণ আপনারা তো ক্লাসে সবাই ঠিকমতো ক্লাস করতেছেন না ঠিকমতো ক্লাস আসতেছেন না সে এরকম ভাবে ফাঁকা রাখতে পারেন না রাখলেও সমস্যা নাই বাইরে আপনাকে বলবে যে কি করে এই লেখাটা আপনি লিখে দেন অথবা আপনাকে নাও বলতে পারে সে যখন মাইক্রোসফট ওয়ার্ডে ফেলবে ফেলে তখন সে লেখেন ঠিক আছে জি স্যার এটা থাকে তারপর লোগো থাকে লোগো লোগো লিখতে হ্যাঁ লোগো লিখছি লোগোটা কোথায় লেখা লেখা লাগবে জি লোগো থাকে তারপরে হচ্ছে যেখানে থাক পরে বলতেছি তারপর হচ্ছে থাকে ফোন নাম্বার ফোন নাম্বার জি ফোন নাম্বার থাকে তারপরে বিজনেস মেইল থাকে জিমেইল বা বিজনেস যেগুলো মেইল থাকে বিজনেস মেইল বিজনেস মেইল হ্যাঁ বিজনেস বুঝছেন হ্যাঁ আচ্ছা তারপরে হচ্ছে অ্যাড্রেস থাকে অ্যাড্রেস অ্যাড্রেস জি অ্যাড্রেস তারপরে আপনার আরেকটা জিনিস থাকে ওয়েবসাইট না দিলে সমস্যা নাই ওয়েবসাইট থাকে হ্যাঁ ওয়েবসাইট জি শেষ 1 2 3 4 5 6টা হলো জি মোটামুটি এই 6টাই থাকে এই 6টাই থাকে তাহলে প্রথমে থাকে হচ্ছে কি লোগো তাই তো
হ্যাঁ আমরা একটা লোগো করে ফেলি নীল লোগো এইটা নীল লোগো অবজেক্ট পাথ অবজেক্ট পাথ তুমি ঠিক করে নিব দেখি আমার কি প্রশ্ন তার এখানে নয় এটা দাও রে ই পোষা কি দেখ পাবি ছেড়ে দে ওটা দাঁড়া আমি কাজ করছি এ কার এখান থেকে নয় আসে হাফিজুল ভাই ওখান থেকে হাফিজুল ভাই কে হয় ওইটা হাফিজুল ভাই কন্ট্রোল সি তে কপি করে নিলাম কন্ট্রোল পেস্ট করে লোগো কি বায়ার দিয়ে দেবে স্যার আপনার থেকে ব্র্যান্ডিং করে নেবে বায়ার দিবে কেন আপনার কাছ থেকে তো ব্র্যান্ডিং কাজ করে নেবে না লোগো করে নেওয়ার পরে তো আপনাকে কাজ দিবে আপনাকে তো আর এমনি দেখে টাকা দিবে না আপনার করে নিয়ে তারপরে আপনাকে টাকা দিবে কাজ করে নেওয়ার পরে বুঝতে পারছেন আমার কথা জি স্যার আপনি যেটা করতে যাচ্ছেন সেটা বলুন কন্ট্রোল জেড পেয়ে গেলাম শিফট এম তো অ্যাড করে দিলাম যাওয়ার কথা থেকে এসে আছে মোটামুটি মাইনাস করে দিলেও হবে না বুঝতে পারলে বলবেন বুঝাই দেওয়ার চেষ্টা করবো কি তৈরি করছেন স্যার এটা লোগো কি লোগো দেখেন কি লোগো করতেছি
লোভ তৈরি তো শেষ নাই, জীবনটাই শেষ হয়ে গেল লোভের উপরে। বুঝা যায়, তারা কি বুঝতে পারছেন যা করাচ্ছি তা বুঝতে পারছেন? মাইনাস করে দিলাম, মাইনাস করে দিলাম, এখান থেকে ব্লু কালার ব্যবহার করলাম, চাইলে এখান থেকে আমরা নিতে পারি। গ্রেডিয়েন্ট ব্যবহার করলে তবুও হবে। জি শুনতে পাচ্ছেন না? এখান থেকে কালারটা ব্যবহার করলাম, দিলাম ভাঁজ আলাদা ভাবে দেয় তাহলে আরো ভালো লাগবে, ভাঁজটা ভালো মাইন, ভাঁজটা আলাদা ভাবে দিতে হবে। ওকে গ্রিন কালার দিলো উপরে, দেখেন অতটা ভালো না, পছন্দ হচ্ছে, ভালোই লাগতেছে, ভালো লাগবে নতুন চোখে, ভালো লাগবে নতুন চোখে, ওই কি বলবো আর, করে দিলাম। ওকে এখানে আপনার চাইলে মাথাটা ফর্মাল করে দিতে পারে, ঠিক আছে, যদি ডিজিটাল হয়, ডিজিটাল যদি হয়ে থাকে তাহলে আপনারা এখানে ডিজিটাল করে দিতে পারেন, তাতে কিভাবে কিভাবে করতে পারেন দেখে দেখায় দেই। তারপরে বলুন ভাই দেখাই দিল না,
হ্যালো স্যার। জি বলেন। আরে একটা কোণা কিভাবে ইয়া করলেন, সোজা করলেন, একটু আরেকবার একটু দেখান। কোনটা একটা কোণা? আজ ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যেরকম করে ধরুন, ধরে যে পাকা করা হয় সব কোণা একসাথে দেখে যায়। আজ ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যে কোণা হলো রাউন্ড সিলেকশন টুল দিয়ে। বুঝতে পারছেন? বুঝতে পারেন নাই? হ্যালো ভাই, আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ বুঝছি। ভালো কথা করে দিলাম। এখন এগুলো আমি এখান থেকে মাইনাস করে দিলাম, এখান থেকে মাইনাস করে দিলাম, এটা থাক। এখন এখন এটা থেকে এটা উপরে উঠিয়ে নিলাম। অবজেক্ট পাথ, অফসেট পাথ, পয়েন্ট মাইনাস আচ্ছা ঠিক আছে, মানি ঘুরে ঘুরে এটাকে আবার কপি করে নিলাম, কপি করে নিয়ে সবগুলো বড় করে নিলাম, কন্ট্রোল সি তে কপি করে নিয়ে বাড়িয়ে দিলাম, এক্সপ্যান্ড বুঝতে পারছেন? পারেন দিতে পারেন, সমস্যা নাই, এটা আরো সুন্দর ভাবে সাজাইতে পারেন, তাতেও কোনো সমস্যা নাই, সমস্যা এক জায়গাতেই, যাতে লোগোটা মেলে, লোগোটা দেখতে ভালো লাগে, এটা হচ্ছে সমস্যা। এগুলো না দিলেও সমস্যা নাই, এটা ডিজিটাল আপনাদের দেখাই দিলাম, প্রতিদিন প্রজেক্ট করায় তার সাথে আপনাদেরকে এগুলো করে যাতে আপনারা বুঝতে পারেন, ঠিক আছে? জি স্যার। এটা এখানে না দিয়ে দিতে আপনি এখানেও দেন, তাতেও সমস্যা নাই, এখানেও দিতে পারবেন। আবার যদি মনে করেন যে না ওখানে, এখানেও দিতে পারবেন, যেখানে দিবেন সেখানে ভালো লাগবে,
এখানে এখানে ওখানে না, যেখানে দিবেন সেখানেই ভালো লাগে। এটা পানাই সেটা একটা অন্য মতো জিনিস, যেখানে দিবেন সেখানে ভালো লাগে। তারপরে এখানে দিলাম, মোটামুটি চলবে। সাথে এটা মাইনাস করে ঠিক আছে, কন্ট্রোল ডি তে গ্রুপ করে ফেললাম, শুরু করে নিলাম। এটা কি বানাচ্ছি আমরা? লোগো, 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 লেটার হেড, একটা নাম দেই। ডি দিয়ে বলেন তো একটা নাম বলেন। ডকুমেন্টস নাম নেই তারা, এই যে ডিওসি ডকুমেন্ট। ডকুমেন্ট কাউন্ট যে কোনো একটা নাম দিলেই হবে? না, এটা তো আমরা আমাদের নিজের আইডিয়া থেকে করতেছি, সে অনুযায়ী এটা নাম দিলাম। ডকুমেন্ট কাউন্ট আমরা হচ্ছে একটা এই লোগোর সাথে যাতে মেলে এরকম আমরা একটা কি দিব, ফোন দিব, যাতে লোগোর সাথে দেখতে ভালো লাগে। লোগোটা একটু গোল সিস্টেমের, সেক্ষেত্রে আমাদের একটা, হ্যাঁ এই যে নেক্সা বোল্ট এটা যাবে, সমস্যা নাই। নেক্সা বোল্ট মোটামুটি অনেক লোগোর সঙ্গে যায়। তারপরে যদি আমরা এখানে দোসিফোন সেন্স দেই, দোসিফোন সেন্সটাও কিন্তু এর সঙ্গে যাবে। কিন্তু একটা কারণ কি, এ হচ্ছে কি করে একটু বোল্ড করে নিতে হবে, এটা হচ্ছে স্মল ক্যাপ, অল ক্যাপ, বোল্ড চিন্তা এখানে নেই। আচ্ছা না থাক, টাইপ থেকে টেন্স কেস থেকে টাইটেল কেস, ডকুমেন্টস কাউন্ট এই দিলাম, এই ফোনটাও যাবে, সমস্যা নাই। আমরা চাইলে ফোনটাকে ক্রিয়েট আউটলাইন করে নিলাম, নেওয়ার পরে স্টক দিয়ে দিলাম তিন। তিন স্টক আমাদের কাছে বেশি মনে হচ্ছে, যে একই দিলাম। দেওয়ার পরে কালারটা আমরা ব্ল্যাক করে দিব, ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাক করে দিলাম। তারপরেও বেশি মনে হচ্ছে, তো আপনি হচ্ছে চেঞ্জ কেস, চেঞ্জ কেস টা একবার একটু দেখান তো স্যার। জি, চেঞ্জ কেস, চেঞ্জ কেস টা একটু দেখান তো। চেঞ্জ কেস এর সিস্টেম হচ্ছে যে আপনার ডকুমেন্টস যদি হচ্ছে মনে করেন যে আপনার হচ্ছে প্রথম লেটার যতগুলো ওয়ার্ড আছে এখানে, সব লেটারে ওয়ার্ড গুলোর যেমন ডকুমেন্টস কাউন্ট, যে ডকুমেন্টস একটা ওয়ার্ড কাউন্ট, তাছেন দুই লেটারের দুই ওয়ার্ডের ফার্স্ট লেটার গুলো বড় হাতে ছিল। চেঞ্জ কেস থেকে আপার কেস দিলে সব বড় হবে, লোয়ার কেস দিলে সব ছোট হবে, টাইটেল কেস দিলে টাইটেল গুলো বড় হবে, অর্ডার টাইটেল। সেন্টেন্স কেস দিলে আপনার একটা সেন্টেন্সের প্রথমে যে লেটার থাকবে সেটা এরকম, ঠিক আছে। এখানে যদি আমি আপার কেস দিই তাহলে সব বড় হাতে, এই এখান থেকে আমি এক্সপ্যান্ড করে নিলাম, করে নেওয়ার পরে অ্যাড করে দিলাম। এখানে আমরা এখান থেকে আমরা চাইলে আবার এখান থেকে না নিয়ে আমরা টাইপ থেকে আবার যদি তাহলে বড় হবে, এখান থেকে আমরা তিন থেকে আমরা এখান থেকে আপনার নিতে পারবো, কিন্তু পারি থেকে লোগোর চাইতে ছোট থাকবে, এক লাইনটা যাতে হচ্ছে থামের চাইতে ছোট থাকে, এটা
মাধ্যমে মাপতে রাখবেন ইটস বিগ ডেটা অ্যানালাইজ ওকে আমরা চাইলে কি কাউন্ট টাইম করে দিলাম এর সাথে টেস্ট এন্টার করে দিলাম আমরা চাইলে এই কালারটা ব্যবহার করতে পারবো কিন্তু কালারটা অবশ্যই তাতে সুন্দর লাগে দেখতে সানি সেটটা কি ফন্ট এটা এটা জি স্যার অ্যাকটিভ জি জি দুইটাই নেক্সট দা লাইট নাকি না 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 দুইটা হচ্ছে জোসেফ ফন্সেন্স দুইটাই জোসেফ ফন্সেন্স ওকে আমরা এখন কন্ট্রোল জিতে পুশ করলাম এটার সাথে এটা সেন্টার করলাম ওকে কন্ট্রোল জিতে গ্রুপ সেন্টার এখানে আপনাদের ব্রেক দিলাম 20 মিনিট ব্রেক শেষে আপনারা আসবেন 6 বাজে আপনারা 26 আসবেন ঠিক আছে আপনারা আবার কথা হবে ঠিক আছে।